দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে, আর এই আন্দোলন করতে যেয়ে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে, 10 জন এখানে মানে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড, আর কয়েকজন 1 বছরের কারাদণ্ড, আর বাকিগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল, ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কী অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কি না। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই, তাদের দেশের আইনে এটা আছে। সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে, আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না, সেখানে 20 জনকে গ্রেপ্তার করেছে, আর আপনারা জানেন সৌদি আরবের আইন, তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কী শাস্তি হবে, এবং সেটা এটা এমনও আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে, চুরি করলে হাত কেটে দেয়। তাহলে এই 20 জন মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী, তাদের ভবিষ্যৎটা কী? হ্যাঁ, আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে সব আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি, এবং এই শাস্তি এটা তাদের আইনে, কাজে এখানে আমাদের কিছু বলার নেই, এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি। তাতে অন্তত আমাদের এখন যে 20-22 লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে, সেইটুকুর জন্য এটুকু আমি করেছি। সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো, এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে, তার মানে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। তো এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেকা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই 25শে মার্চ 71 সাল গণহত্যা যখন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই লোকে হলে প্রায় 300 মেয়েকে হত্যা করেছে বিভিন্ন হলে হলে, জগন্নাথ হল, জহুরুল হক, জহুর তখন ইকবাল, ওটা ইকবাল হল ছিল, জহুরুল হক হল, রোকেয়া হল, মেয়েদেরকে রেপ করেছে, তুলে নিয়ে গেছে তাদের ক্যাম্পে, পুরো 71 সেই মার্চ থেকে 16 ডিসেম্বর কী করছে, তারপর ইউনিভার্সিটির শিক্ষকদের তুলে নিয়ে তাদেরকে হত্যা করেছে, আবার সেই জায়গায় হল ভাঙা, শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের এমনকি মহিলা শিক্ষকরে তাদেরকেও ছাড়েনি, ইডেনে মেয়েদেরকে খামের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার, তাদেরকে নাকে খদ্দ, তাদেরকে উঠে বস করানো, রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে, কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য। এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো হলের কামরা নাই যেগুলি ভাঙচুর লুটপাট আর আগুন দেওয়া না হয়েছে, তাদের সার্টিফিকেট টার্টিফিকেট সব আমেরিকা যখন বলছে আমরা, আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো, ক্লাসে যাবা না, তাদের কন্ডাক্ট আমাদের সার্টিফিকেট সব আমরা এগুলি সব পাওয়া যাবে, কিন্তু আমি চাই না তোমরা সংঘাতে জড়াও।
শুধু প্রতিবাদ সেদিন একদিনই তারা করেছে, যখন ওই রাজাকার রাজাকার বলেছে, তাছাড়া তো তারা করেনি। তারা সবসময় সহনশীলতা দেখেছে সকলেই, না এখনও তাদের উপরেই ক্ষোভ। কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুলল, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কী হবে? সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো, আজকে সেটা বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেস ওয়েটে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো, যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গাঁচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এই দেশটা আমরা অনেক কষ্টকে স্বাধীন করেছি, আর আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংস যজ্ঞ। আজকে এখানে এসে আমার সেই অতীতের স্মৃতিগুলিও মনে পড়ে। আমি কতবার এখানে এসেছি, প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি, এখানে অনুষ্ঠানে এসেছি। আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, এটা কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে যাই না। টেলিভিশনের সাথে যারা কর্মরত, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে একটা পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ, এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আমার ব্যক্তিগত না, এটা দেশের মানুষের সম্পদ, সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আমাদের আর আমার বোধ হয় আমি আসলে আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস শুনলেন, যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি, কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে, এবং যেটা আমাদের দেশের আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে। সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। অতদিনে এত কষ্টের